আরে চাচা কাজকর্ম তো ভালোভাবেই চলছে, সবাই ভালো আছেন তো? আমার বউ ভোটে দাঁড়াইছে, আপনারা সবাই কিন্তু ভোটটা অবশ্যই দিবেন। কেমন আছো চাচা? খুব ভালো আছি। ভালো আছেন তো? ঘরবাড়ি তো দেখছি ভালোই করছেন। করছি তো বাবা, টুকটাক। সবই তো শুনলেন, তোমার বউ ভোটে দাঁড়াইছে, ভোটটা দিয়ে দিও। আমিও তো শুনলাম, বলে তোমার মাও ভোটে দাঁড়াইছে। আর বলেন না, আমি বললাম ভোটে দাঁড়াও না। তাও জোর করে ভোটে দাঁড়াইছে আমার বউয়ের বিরুদ্ধে? তো আমার বউকে একটু ভোটটা দিবেন। হ্যাঁ, আমরা কিন্তু সরকারের পক্ষ থেকে দাঁড়াইছি। জিতলে কিন্তু ফায়দা আপনাদেরই হবে, সোনাতে মুড়ি দেব। চাচা তোমাকে বুড়ে বসে খাটতে হবে, সব ঘর পরে এমনি হয়ে যাবে, খালি বউদিকে একবার জিততে দাও। আরে টেনশন নিও না, তোমাদের ঘরে সোনা দিয়ে আমি মুড়ি দেবো একবারে। আরে আব্বা, তুমি এখন তোমার যে বিকালবেলা ভোট চানের কথা ছিল, আর তোকে তো দেখছি ভোরবেলায় চা না খেয়েই চলে এসেছিস। তো তোমার বৌমা ভোটে দাঁড়াইছে, তো ভোট চাইতে আসবো না? তোদের চেহারা দেখে কেউ ভোট দিবে? তুই তো আমার ছেলে, তোকে চিনি না, তুই তো চিটিং বাজ। তুমি চুপ করো, আমি চিটিং বাজ? চুপ করবো মানে? ওদেরকে না বললে তোরা চিনতে পারবে না তোর আসল পরিচয়। বলো। থামেন থামেন থামেন, আমার আব্বাকে আপনারা কি পেয়েছেন বলেন তো? চাচা ভোটটা আমাকে দিবা, তোমার ঘর আমি দুতলা করে দেব। আমি ওর বাপ, আর ও আমার ছেলে, ও যদি দুতলা করে দেয় আমি পিলার দিয়ে চারতলা করে দেব। এতদিন ভোট দিলা, কতলা করে দিল তাই বলো? সব টাকা গেল তো সেই বাক্সর মধ্যে রেখে দিয়েছে। বাক্সর মধ্যে মানে টাকাগুলো কাল লেগে লিছে রে, টাকাগুলো তো তোদের লেগে আমি লিছি। অত যদি তোমার মায়া থাকতো তাহলে ভোটে দাঁড়াতে না, আমার বউকে জিতা থাক, সাপোর্ট করতাক। ওটা তো নিশা। নিশা না, টাকার নিশা। টাকার নিশা না, ভোটের নিশা। হ্যাঁ দেখছি তো কিসের নিশা। এ চলো। ওগো ওরা সব ভুল বুঝাচ্ছে, তোমরা কিন্তু ভুল বুঝবে না, ঠিক আছে? ভোটটা আমাকেই দেবেন প্রত্যেক বছরের মতন। তোমরা তো আমার সম্বন্ধে ভালোই জানো। হ্যাঁ জানি তো। আপনাদের ভোট গুলা বিবেচনা করে দিবেন, ঠিক আছে? হ্যাঁ ভোটটা দিন, চাচিকে ভোট দিন। ভোট দিবেন কোনখানে? ভোট দিবেন কোনখানে? মা বোনেরা বেঁধে দো। থামাব্বা, কি বলছিস তুই? বেকার ঝামেলা করে কোনো লাভ নাই, মাকে বলো নমিনেশন ফাইলটা তুলে নিতে। আমি আবহাওয়া দেখছি খুব খারাপ, কারণ আমিই ভোটে জিতবো, তুমি হারবা। তখন মান সম্মানের ব্যাপার, মান সম্মান তো টাকা পয়সা দিয়ে কিনতে পাবা না তুমি। মা তো এমনিতেই পড়াশোনা জানে না, আর আমার বউ বিএ পাস, লোকজন ভোট কাকে দিবে? আমার বউকেই তো দিবে। যুগ চেঞ্জ হয়ে গেছে গো আব্বা। এই তুই শুন, কজন শিক্ষিত লোক ভোটে দাঁড়াইছে? শিক্ষিত লোক কলম চালায় না জানে, কিন্তু লাঠি চালায় না জানে না। আর লাঠি চালায় না জানলে তুই রাজনীতি করতে পারবি না। এর জন্যই তো আমাদের দেশের এই অবস্থা, শিক্ষিতরা মাঝে সেলুন আর অশিক্ষিতরা চেয়ারে বসে আছে, যার একটা সই করার যোগ্যতা নাই। শুনো আব্বা, যেদিন তোমাদের পর্দা ফাঁস হয়ে যাবে না, সেদিন তোমাদের বুকের ভেতর থেকে কালিজাটা পার করে টুং টাং টুং টাং করে ব্যাডমিন্টন খেলবে। যাও বোমা। ও বোমা, কি হলো? যাও ভাতটা রাঁধোগে, আমি ভোট চাইতে যাব। আমি পারবো না, আমিও ভোট চাইতে যাব। পারলে তুমি রান্না করো গা। তুমি বোমা হয়ে ভাত চড়াতে পারবে না মানে? তোমার আবার ভোট আছে নাকি তাই ভোট চাইতে যাবা? তোমার আবার আছে নাকি? হ্যাঁ আমার আছে, এখানে আমার বাপের বাড়ি, মার বাড়ি, শ্বশুর বাড়ি। আমি ভোট পাবো না, তুই পাবি ভোট। তুই বেশি কথা বলিস নি। আর তুই কোন বংশের মেয়ে এসেছিস? কি জল্লাদ রে ওয়া, বিয়ে তো তুমি দিয়েছো।
এত মুর্শিদাবাদের ঘষেটি বেগুন রে, তুই বেশি বকিস নি। আবার তুই শ্বশুর আব্বাকে চোখ দেখাচ্ছিস, তুই তুখার করছিস, বুড়ে গেব কি বলবো। আরে কি করব মানে, শুনছিস কথা? কি করব আমি, তোর নামে আমি মানহানি কেস করব। আরে আব্বা তুমি চুপ করো, এই তুমি ঘরে যাও তো। আমি যাব না। আরে তুমি ঘরে যাবো না, আমি রামে মারব, মাখে লে যাও। এই সাত সকালে তোমার কোনো কাজ নাই, বস আসিতে পড়াশি যুদ্ধ লাগি দিয়েছো, ঘরে যাও। আব্বা এদিকে শোনো, কি বলছিস? আমার বউকে আর আমি ভোটে দাঁড় করাচ্ছি না, আমি নমিনেশন ফাইল তুলে নিয়েছি, তুমি মাকে লে ভোট করো। ইয়া তুই কোন ধরনের কথা বলছিস? কি কথা বলবে বলো, বাইরে ঝামেলা তো ঠিক আছে, কিন্তু বাইরে ঝামেলা যে ঘরে চলে আসবে এটা তো ভাবতেই পাচ্ছি না। সে তো সবই বুঝতে পাচ্ছি। শোন বাপ, আমার ভুল আমি বুঝতে পেরেছি, তোরা হচ্ছিস দেশের ভবিষ্যৎ, তোদেরকে এখন দেশ গড়তে হবে। তোরা হয়তো ছোট ছেলে, রাজনীতি জানিস না বলে তোর মাকে দাঁড় করিয়েছি না, তোদের জ্ঞান বুদ্ধি হয়েছে। বোমাই থাক, আমরা সবাই মিলে বোমাকেই ভোট করব। তুই বোমাকে বুঝে বল, আর আমি তোর মাকে বুঝে বলছি, ঠিক আছে? ঠিক আছে। দেখো আমার মতে ভোটে দাঁড়ানোর জন্য ম্যাক্সিমাম যোগ্যতা মাধ্যমিক বা এইচএস পাস করার দরকার, কারণ যে একটা সিগনেচার বা দরখাস্ত লিখতে পারবে না সে আবার 500 মানুষকে কি শেখাবে, তাই না? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।